দশম শ্রেণীর ভূগোলে এই তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওটা করছি, যেগুলো তোমরা হয়তো নামই শুনোনি বা কখনো শুনেছো মনে রাখতে পারছো না। যেমন ধরো এল নিনো, এটা কি জিনিস? লা নিনা, এটা আবার কি জিনিস? লা লাদা। তাহলে আমি আজকে আলোচনা করব এল নিনো, লা নিনা, লা লাদা আর ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু। আর ক্যাটাবেটিক অ্যানাবেটিকটা কেন করছি সেটাও আমি লাস্টে বলে দেবো। ঘূর্ণাবাদ, প্রতিপঘূর্ণাবাদ, যেগুলো জটিল জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস, মাথায় ঢুকতে চায় না, বুঝতে পারবে না ঠিক মতো, এই ভিডিওটা বারবার দেখো বা ডাউনলোড করে নিয়ে দেখো, তোমাকে দেখো অবশ্যই অবশ্যই কিছু না কিছু কাজ হবে। তারপর দেখো জেড বায়ু, 902টি মেঘ, অক্টাস, অক্টাস। আর জিওটপিক বায়ু, ডিফ্রেসিয়েশন, প্রতিবাদ আর অনুবাদ, ঢাল আর বৃষ্টি ছায়া অঞ্চল। এই 14টা আমি আজকে ছোট্ট ছোট্ট যদিও সেগুলো আমি একটা আলোচনার মধ্যে রেখেছি। দেখো আমরা এল নিনো কি জিনিসটা আমরা প্রথমে দেখব। এল নিনো কিছুই নয়, এল নিনো হচ্ছে প্রশান্ত মহাসাগর। তাহলে আমরা একটু ছবিতে যাই, ছবিতে না গেলে জিনিসটা ঠিক বুঝতে পারবে না। দেখো আমি যে জিনিসটা বলবো সেই জিনিসটা একটু মন দিয়ে দেখবে। কি বলতে চাইছি, দেখো এইখানটা পৃথিবীটা যে গোল, এটাকে তো কাটা হয়েছে একটা মানচিত্রে, তো পৃথিবীটা কাটা ফলে এদিকে একটা অংশ বেরিয়েছে আর এদিকে একটা বেরিয়েছে, তো গোল জিনিসটাকে কালে যেটা হয়। তাহলে দেখো এইখানে দক্ষিণ আমেরিকা, এখানে পেরু বা হাম্বাল স্রোত আছে। তাহলে এই পেরু স্রোত, তাহলে এইখানে কি আছে? এইখানে তো এই জিনিসটাই আসবে, তার মানে এই জিনিসটাই এইখানে অস্ট্রেলিয়াটা এইখানটা আসছে, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড এই জায়গাটা আমাদের আসবে। তাহলে এই দিকটাই এই জায়গাটা আছে, বুঝতে পারছি? ঘটনা রেখি, আমি যদি এইটাকে এইখানটা একটু এঁকে নিই এরকম দ্বারা করে রাফ অস্ট্রেলিয়ার মতো মনে করো, বই আমি দাগ দিচ্ছি না, যদিও এটাকে মনে করো এটা অস্ট্রেলিয়ার মতো, এই জিনিসটা আমি এঁকে দিলাম। তাহলে এই জিনিসটা এইখানে আছে, দেখো না দক্ষিণ ইউরোপটা এদিকে ঢুকছে সব, দেখো এই জিনিসটাই দেখিয়েছি। তাহলে এই জায়গাটাতে আমরা একটু ভাবনা কি আছে, দেখো ঘটনাটা পেরু বা হাম্বল স্রোত, এটা তো শীতল স্রোত ঢুকছে কুমেরু থেকে। আমি এটা বোঝাচ্ছি, সংজ্ঞাটা যদিও ছোটো, তাহলে এদিকটা উষ্ণ স্রোত আছে, এটা নিরক্ষীয় উষ্ণ স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত, এখানটা তো নিরক্ষীয় অঞ্চল, উষ্ণ স্রোত আছে। তাই কোনো কারণে যদি এই জায়গাটা তো সবসময় ঠান্ডা থাকা দরকার নিয়ম অনুসারে, মানে শীতল স্রোত ঢুকছে, যদি এইখানটা উষ্ণ জলটায় থেকে যায়, তাহলে উষ্ণ এই এই পেরু হামগোল স্রোতটা উষ্ণতা বিরাজ করে বা উষ্ণ হয়ে যায় এই অঞ্চলটা, তাহলে হঠাৎ এই জায়গাটা নিম্নচাপ সৃষ্টি হবে। তা নিম্নচাপ সৃষ্টি হলে কী হবে? তাহলে এইবার একটু কথা বলে দিই, পূর্ব আর পশ্চিম, তা ডান দিকটা সবসময় পূর্ব হয়, এটা পশ্চিম, তাহলে অস্ট্রেলিয়াতে এটা আছে, তাহলে এদিকে কী হবে? নিম্নচাপ সৃষ্টি হবে, এদিকে উচ্চচাপ সৃষ্টি হবে। তার মানে পূর্বে তখন উচ্চচাপ সৃষ্টি হলো, পশ্চিমে নিম্নচাপ সৃষ্টি হলো। হ্যাঁ, পশ্চিমে কী বললাম, পশ্চিমে আমাদের নিম্নচাপ, পূর্বে আমাদের নিম্নচাপ সৃষ্টি হলো, মানে উষ্ণতা বেড়ে গেছে, তার মানে নিম্নচাপ সৃষ্টি হলো, আর এইদিকে তখন উচ্চচাপ সৃষ্টি হলো। তাহলে নিম্নচাপ বেড়ে গেলেই এই অঞ্চলটাতে প্রচুর বৃষ্টিপাত হয়, বন্যা হয়, আর ঠিক তখন এই অঞ্চলটা খরা হয়। তা বিপরীত অবস্থা, ওইটা যখন বিপরীত অবস্থা আসবে তখন ওই লা নিনাটা আসবে। তাহলে এইটা হচ্ছে এল নিন, এলো বা এল নিনা বা এলো নিনা মনে রাখবেন, নিনো এলেই এই ঘটনাটা ঘটে। তো এলো নিনা কী হলো না, এইখানে উচ্চচাপ সৃষ্টি হলো, পেরু, পেরু বা আমরা আরেকটা জায়গা যদি আমরা বুঝতে পারি এই নামটা পরে জেনে নেবো, এখন দেখি শুধু আমরা সেই নামটা ইয়াকুট মানে জায়গাটা, তাহলে আমরা পেরুটাই মনে রাখবে। পেরু অঞ্চলে হাম্বল স্রোত আছে, সেখানে যদি কোনো উষ্ণ বাতাস এসে প্রবেশ করে, তা উষ্ণ কোনো কারণে যে অঞ্চলটা উষ্ণ হয়ে যায়, তাহলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়ে যায়, এবং নিম্নচাপ সৃষ্টি হলেই পূর্বে নিম্নচাপ আর পশ্চিমে তখন উচ্চচাপ, তখন এই মানে পেরু অঞ্চলে প্রচুর বন্যা সৃষ্টি হয়, এ মানে আর অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া অঞ্চলে খরা সৃষ্টি হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এর বিপরীত অবস্থা হবে লা নিনা। তা পেরু কথাটা আমরা বুঝতে পারলাম যে এই লা নিনা কী হবে, লা নিনা এই জায়গাটা তখন কোনো কারণে নিম্নচাপ হয়ে যাবে, এটা উচ্চচাপ হয়ে যাবে। তাহলে এটা প্রশান্ত মহাসাগরের স্রোতে ঘটে ঘটনাটা, মানে প্রশান্ত মহাসাগরে যে জায়গাটা আছে প্রশান্ত মহাসাগরে ঘটে, তা কোন মহাসাগরে ঘটে সেটা আমার জানতে হবে। তাহলে এইখানে যখন লা নিনার বেলায় কী হয়, অস্ট্রেলিয়া মানে এই জায়গাটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে
জায়গাটা তখন নিম্নচাপ সৃষ্টি হয়, তখন এই জায়গাটা তখন প্রচুর বান হয়, তখন এই জায়গাটা খরা হয়। তাহলে এলো নিনা বিপরীতটা হচ্ছে লা নিনা, তাহলে আমাদের অন্য কিছু নয়। আর এইখানটা একটা দেখবো আমরা কি আছে না, লালাদা। লালাদাটা কি আমরা একটু জেনে নিচ্ছি, দেখো। হ্যাঁ, লালাদাটা হচ্ছে যে যে বছর এই সবগুলো ঘটবেই না, মানে সুস্থ মানে পরিবেশ থাকবে, একটা সাধারণ অবস্থা বিরাজ করবে, তখন হবে লানাদা। তাহলে আমরা মান বুঝতে পারলাম এটা লা, আমাদের লাদা করেছি, এটাকে নাদা করে দেবে, হ্যাঁ এটা নাদা হবে, তা লানাদা। তাহলে খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা সোতে চ্যাপ্টার থেকেও পড়তে পারে, মানে 4 নম্বর তোমাদের যেটা আছে সোতে চ্যাপ্টার সেই চ্যাপ্টার থেকেও পড়তে পারে, আবার এই দ্বিতীয় নম্বর চ্যাপ্টার থেকেও পড়তে পারে, 3 নম্বর চ্যাপ্টার থেকেও পড়তে পারে। তাহলে আমাদের এই জায়গাটা খুব জেনে রাখতে হবে, কে লালিনা। লালিনার একটা বাংলা কথা আছে যেটা হচ্ছে ছোট্ট বালিকা, আর এলোনিনার একটা বাংলা কথা আছে ছোট্ট যিশু। তাহলে যিশু কোথায় দেখলাম? যিশুকে দেখলাম আমরা এই যখন এই জায়গাটাতে নিম্নচাপ সৃষ্টি, এই জায়গাটাতে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, এই জায়গাটাতে উচ্চচাপ সৃষ্টি হচ্ছে। তার মানে যখন এই জায়গাটাতে এল নিনো হলো, মানে তখনই হলো ছোট্ট যিশু, আর এই জায়গাটা যেমন ছোট্ট বালিকা, মানে নিম্নচাপটা মনে রাখো, উচ্চচাপ বলতে যাবে না, মনে থাকবে না, শুধু নিম্নটাকে মনে রাখো। তো এই জায়গায় যখন নিম্নচাপ সৃষ্টি হবে তখন বান বন্যা হবে, তখন হবে এল নিনো। এই জায়গাটা যখন নিম্নচাপ হবে তখন বান বন্যা সৃষ্টি হবে, তখন এই জায়গাটা খরা হবে আর কি, মানে বৃষ্টিহীন হবে। এর প্রভাব কিন্তু ভারতবর্ষে পড়ে, এটাও মনে রাখবে। তাহলে কোন এল নিনো বা লা নিনার প্রভাব ভারতবর্ষে পড়ে, বা কোন দেশে বিশ্ব আমাদের ভারতবর্ষে এটা প্রভাব পড়ে কি না সেটা জানতে চাইবে হয়তো সত্য মিথ্যা দিয়ে, তখন কিন্তু বলা যাবে এই প্রভাবটা কিন্তু ভারতবর্ষে পড়ে, এর জন্য খরা বন্যা সৃষ্টি হতে পারে। তাহলে আমাদের এই জায়গাটা সম্পর্কে যা ধারণা দূর হলো। আর এখন জেনে নিই এবার ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু। দেখো আমরা এই এটা ভিডিওটা আমি কেন করতে বাধ্য হচ্ছি, দেখো আমি একটু বলে নিই, আমরা যে আগে একটা ভিডিও করেছি এবং MCQ প্রশ্নের মধ্যে অ্যান্সারও দিয়েছি, এটা তো দুটো পর্বত অঞ্চলে, এই বায়ুটা ঘটে কিন্তু প্রধানত পর্বত অঞ্চলে, তাহলে এটা উঁচু জায়গা, এগুলো তো উঁচু জায়গা, ধরো তা একটা বাতাস নেমে আসছে, এই মানে আমি হয়তো ভিডিওটা হয়তো আগে ভিডিওটা ডিলিট করা সম্ভব হবে না, কারণ ভিডিওটা তারপরে একটা ভিডিও MCQ মধ্যে প্রশ্নটা দেওয়া আছে, একটু ভালো করে জেনে নাও ক্যাটাবেটিক কী, অ্যানাবেটিক কী। যদি ওই ভিডিওটার মধ্যে কিছু ভুল ত্রুটি ধরা পড়ে সেটাকে সংশোধন হিসাবে এটাকে আমি করছি। তাহলে এই বাতাসটা নেমে আসে একটা পর্বতে ঢাল বেয়ে, একটা বাতাস নেমে আসছে এদিক থেকে, একটা পর্বতে ঢাল বেয়ে ঠান্ডা বাতাস নেমে আসছে, তখন কি হলো এইখানে বাতাসটা উঠে যাচ্ছে। তাহলে এই জায়গার বাতাসটা যখন উঠে যাচ্ছে, যখন নেমে আসছে, এটা কিন্তু আমার পর্বতে ঢালবে, এইটি হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। আর যেটা উঠে যাচ্ছে তখন, এটা এখানে যে বাতাসটা ছিল, তাহলে সেই বাতাসটা উপর দিকে উঠে যাচ্ছে, তাহলে ঠান্ডা বাতাসটা নেমে আসছে, নিচে থাকো তো একটু উষ্ণতাতে থাকে, পা ঢালবে সেই উষ্ণ বাতাসটা উপরে উঠে যাচ্ছে, তার উপরটা গরম হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি যত উচ্চতা বৃদ্ধি হবে ভূপৃষ্ঠ থেকে উপর দিয়ে যত যাওয়া যাবে উষ্ণতা কত কমবে, 6.4°C, 6.4°C উষ্ণতা কমবে। তাহলে এখানে কি হচ্ছে, উষ্ণতা তো বাড়ছে, এই যে গরম বাতাসটা তো উপরে উঠে যাচ্ছে, আর পাহাড় দিয়ে ঠান্ডা বাতাসটা মাথাতেই তো বরফ চূড়া জমে, বরফ জমে, ঠান্ডা বাতাসটা নেমে আসছে। তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে আমাদের এই যেটা নেমে আসছে, মানে আমরা কাটারি দিয়ে যখন কাটতে যাচ্ছি, নিচে দিয়ে নামাচ্ছি, কাটা কিছু কাটতে গেলে জোর তো নিচে দিয়ে চাপ দিতে হয়, সেই দুদিকেই চাপ আসছে আর কি, এটা তো ক্যাটাবেটিক বায়ু। আর যেটা উঠে যাচ্ছে এটা হচ্ছে অ্যানাবেটিক বায়ু। তাহলে অ্যানাবেটিক বায়ুটা উষ্ণ হয়, ক্যাটাবেটিক বায়ুটা ঠান্ডা হয়। তাহলে আমাদের ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক সম্পর্কে একটা খুব ধারণা আমরা দিতে পারলাম। আগের ভিডিও যদি একটু ভুল ত্রুটি থাকে, যদি হয়তো ডিরেক্ট করা সম্ভব নয়, এটা একবার জেনে নেবে, তোমরা বইটাও নিজের একবার পড়ে নেবে। যদিও আমার মনে হচ্ছে সেখানে কিছু হয়তো একটু অ্যানাবেটিকটা ক্যাটাবেটিক হয়ে গেছে, বা ক্যাটাবেটিকটা অ্যানাবেটিক হয়ে গেছে। যাই হোক, এবার যাব আমরা ঘূর্ণাবাত, ঘূর্ণাবাত আর পুথিব ঘূর্ণাবাত। যদিও আমি আগের ভিডিওতে ঘূর্ণাবাত এবং পুথিব ঘূর্ণাবাত দিয়ে আলোচনা করেছি, তবু সঠিকটা একটুখানি তোমরা ভালো রকম জেনে নাও। এটা শুধু আমি জটিল জিনিসগুলোকে নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। ঘূর্ণাবাত
এই কেন্দ্রে কি তৈরি হয় আর কুতুব ঘূর্ণাবাতের কেন্দ্রে কি তৈরি হয় তা একটু জেনে নিই। ঘূর্ণাবাত কত রকম আছে? ঘূর্ণাবাত দু রকম হতে পারে, একটা ক্রান্তীয় ঘূর্ণাবাত, একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাত। তা নাতিশীতোষ্ণ অঞ্চলে যেটা ঘটবে সেটা নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাত হবে, না শীত না গরমটা দেখিয়ে দিয়েছি কোন জায়গাটা। আর ক্রান্তীয় অঞ্চলে যেটা ঘটবে সেটা ক্রান্তীয় ঘূর্ণাবাত হবে। আর আমরা একটু ঘূর্ণাবাদে যত রকম ক্রান্তীয় ঘূর্ণাবাদগুলো আছে সেই কিন্তু ক্রান্তীয় ঘূর্ণাবাতই যত ঝড় বৃষ্টি টর্নেডো এটা ক্রান্তীয় অঞ্চলে আমাদের এই মানে দেখতে পাই, সাইক্লোন টাইফুন এগুলো সবই কিন্তু ক্রান্তীয় ঘূর্ণাবাদের মধ্যে মানে ক্রান্তীয় ঘূর্ণাবাদের মধ্যে দেখা যায়। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাদে একটু বিপরীত ধ্বনি, উষ্ণ শীতল বায়ুপুঞ্জের মিলন ঘটে, দিয়ে একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাদ তৈরি হয়। তাহলে এগুলো আমরা জানলাম, এবার জানবো পুতিব ঘূর্ণাবাত আর ঘূর্ণাবাতটার মধ্যে কি পার্থক্য আছে। এগুলো বইয়েও তো লেখা আছে, সবই লেখা আছে, সয়গা টয়গা পড়লে সেখানেও লেখা দেখতে পাবে, কিন্তু ঘটনাটা হচ্ছে একটু বুঝে নেওয়া। সেই বুঝে নেওয়াটার জন্যই আমি ভিডিওটা করছি। আমি কিন্তু বইয়ে লেখাটা পড়িয়ে দিলাম বা দেখিয়ে দিলাম সেটাও সঠিক মানে তোমরা তো বুঝলে, কিন্তু ঘটনাটা সঠিক শেখা হলো না। এখন দেখা যাক ঘূর্ণাবাতের কেন্দ্রে কি হয়। এটা ঘূর্ণাবাত আঁকছি, এটা প্রতিব ঘূর্ণাবাত আঁকছি। ঘূর্ণাবাতের কেন্দ্রে কিন্তু সবসময় নিম্ন সৃষ্টি হবে, এটা কেন্দ্রে উচ্চ সৃষ্টি হবে। তা এর উচ্চ হলে বা দেখেছি নিম্নচাপ হলে কি হয়, চারিদিক থেকে বাতাস ছুটে আসবে, এর কি হবে বেরিয়ে যাবে। তাহলে ঘূর্ণাবাত এটা প্রতিব ঘূর্ণাবাত, তাহলে এর উচ্চচাপ সৃষ্টি হয়েছে। তাহলে এটা আবার মজা আছে, এই ঘূর্ণাবাত উত্তর গোলার্ধে ঘড়ি কাঁটার বিপরীত দিকে হয়। পৃথিবীতে দুটো গোলার্ধ, এটা পৃথিবীতে উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ। আমরা উত্তর গোলার্ধে যদি যাই তা ঘড়ি কাঁটার বিপরীত দিকে এই ঘটনাটা ঘটে ঘূর্ণাবাতটা। আর মানে দক্ষিণ গোলার্ধে ঘড়ি কাঁটার দিকে ঘটে, এইটা কিন্তু একটু উল্টো। এ কি হবে, উত্তর গোলার্ধে ঘড়ি কাঁটার দিকে ঘুরবে আর দক্ষিণ গোলার্ধে ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘুরবে। এ যা ঘটাবে এ তা পুরো উল্টো ঘটাবে, সেই জন্যই তো নামটা ঘূর্ণাবাত এবং প্রতিব ঘূর্ণাবাত। এটা ক্ষণস্থায়ী দুর্যোগ হয়, নিম্নচাপটা বেশিক্ষণ থাকে না, এটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়। এটার মজা আছে, এটাতে শান্ত আবহাওয়া বিরাজ করে। কীরকম জানো, উচ্চচাপ যখন সৃষ্টি হয় তখন কিন্তু মানে মেঘমুক্ত আকাশ একটা পরিষ্কার একটা শান্ত, ক্ষয়ক্ষতি হয় না, একটা সুন্দর বিরাজ করে এই মানে প্রতিব ঘূর্ণাবাতটাতে। তাহলে আমরা ঘূর্ণাবাত এবং প্রতিব ঘূর্ণাবাত সম্পর্কে একটা ধারণা পেলাম, মানে উচ্চচাপ সৃষ্টি হওয়া। কীরকম ধরো, মনে করো একটা পৃথিবীটাই মনে করো, এই জায়গাটা ভারতবর্ষ, আমাদের দক্ষিণ গোলার্ধে নেই, উত্তর গোলার্ধে এই জায়গাটা আছে। মনে করো ঠান্ডা এই জায়গাটা, উচ্চচাপ সৃষ্টি হয়েছে, এটা তো মেরু অঞ্চলে বেশিরভাগই দেখা যাবে। মানে সেটা যখন নেমে আসে তখন ঠান্ডাটা নেমে আসছে আস্তে আস্তে, সুন্দর একটা চাপ মানে মেঘমুক্ত ঝড়ঝন্টা, মানে এটা শান্ত আবহাওয়া একটা বিরাজ করায় উচ্চচাপ হলে, কেন্দ্রে যদি উচ্চচাপ সৃষ্টি হয়। তাহলে আমাদের ঘূর্ণাবাত এবং প্রকৃত মানে প্রতিব ঘূর্ণাবাত সম্পর্কে একটা ধারণা পেলাম। এবার দেখো জেট বায়ু কি। জেট বায়ু হচ্ছে একটা প্রবল গতি সম্পূর্ণ বায়ু যেটা ট্যাপো পজে। আমরা যদি সেইটা একবার মনে করি কী মনে করব, এটা ভূপৃষ্ঠ 16, 50, 9, 80 মনে কিমি মনে রাখবো। তো এই জায়গাটা ট্যাপো পজ থাকবে, স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে, ট্যাপোস্ফিয়ারের ওপরে এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝ নিচে যে পজটা, এই পজটাতে একটা কী না দ্রুতগামী স্বরূপ মানে সূত্রাকারে একটা বাতাস বয়ে যাচ্ছে প্রবল বেগে, সেটাই হচ্ছে কিনা জেট বায়ু। এ পরে আলোচনায় যাব। 902টি মেঘ, এই 902টি মেঘটা কি একটুখানি দেখো, এই জায়গাটাতে যাব আমরা, সেই ট্যাপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই মেসোস্ফিয়ারে যে হালকা মেঘ দেখা যায়, যে মেঘটাকে দেখা যায় মানে সেইটা কি বলছি আমরা, 902টি মেঘ মানে অতি হালকা মেঘ, সেটা তো মেসোস্ফিয়ারে দেখা যায়। তাহলে মেসোস্ফিয়ারে দেখা মেঘটা কি আমরা বললাম 902টি মেঘ। এবার আমরা যাব অক্টাস, অ কয়টা একা দন্তেস, অক্টাসটা কি, আকাশে
ধরো মেঘ ভেসে বেড়াচ্ছে, সে মেঘটা সব কিছু তো একটা পরিমাপ করা যায়, ওই বাড়িটা কত উচ্চতা, ওই ঝড়টা কতটা বেগে আসছে, তাহলে একটা মেঘেও কি পরিমাপ করা যায় না কতটা কিরকম মেঘ? তাই মেঘের অবস্থানের পরিমাপের একক, তাহলে মেঘের অবস্থানের পরিমাণের একক এটাকে বলা হয় অক্টাস। তাহলে আমরা ওই সম্পর্কে একটু ধারণা পেলাম। এবার আমরা একটু যাব জিওট্রপিক বায়ু। জিওট্রপিক তো আমরা জানি অভিকর্ষ, অভিকর্ষ টান, মানে চলনে বেলাও দেখেছি আমরা জিওট্রপিক হচ্ছে অভিকর্ষ টানের জন্য যে চলনটা ঘটে, জীবন বিজ্ঞানের প্রত্যেকে আমরা দেখেছি। তাহলে জিওট্রপিক হচ্ছে কোরিওলিস বল, কোরিওলিস বল ও বায়ু চাপে ঢালের শক্তি পরস্পর বিপরীতে সমান হলে সৃষ্ট বায়ু, মানে যদি আমরা সেই বায়ু যে ঢাল এবং কোরিওলিস বল দুটোই যদি সমান হয়ে যায়, তাই বিপরীতে সমান হয়ে গেলি, দুদিকে বিপরীতই সমান যদি হয়ে যায়, একটা ঢালে বায়ু আর নেমে আসছে, একটা অভিকর্ষ টানে যাচ্ছে, যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলি জিওট্রপিক বায়ু। আর ডিপ্রেশনটা জানতে গেলে আমাদের জানতে হবে যে ক্রান্তীয় ঘূর্ণাবাত, মানে দুর্বল ক্রান্তীয় ঘূর্ণাবাত, মানে ক্রান্তীয় ঘূর্ণাবাত যার প্রভাবে বৃষ্টি হয় কিন্তু ঝড় হয় না, তাহলে বৃষ্টি হয় কিন্তু ঝড় হয় না তাকে বলে ডিপ্রেশন। আর প্রতিবাদ ঢাল অনুবাদ ঢাল আমরা ছোট করে দেখি নি, তাড়াতাড়ি করে দেখো, এটা পাহাড় আছে, এই পাহাড়টা দিয়ে আমি দেখাবার চেষ্টা করছি। মেঘ ভাসতে ভাসতে পাহাড়ে যেদিকে ধাক্কা খেলো, মেঘগুলো ভাসতে ভাসতে সেইখানে বৃষ্টি ঘটালো, সেই ঢালটাকে বলছি আমরা প্রতিবাদ ঢাল। আবার সেই অণু যে জায়গাটা পদার্থে ক্ষুদ্রতম করা হচ্ছে, অণু অণু তো খুব কম ছোট, তা যে তাহলে অপর ঢালটা বৃষ্টি হবে না, এটাকে বলা হয় অনুবাদ ঢাল। যে ঢালটাতে বৃষ্টি হলো সেটা হচ্ছে প্রতিবাদ ঢাল, যে ঢালটায় হলো না সেই ঢালটা হচ্ছে অনুবাদ ঢাল। এখানটায় বৃষ্টির ছায়া অঞ্চল, যেমন আমাদের মেঘালয় চেরাপুঞ্জি একটা উদাহরণ হিসাবে দেওয়া আছে আমাদের জানি। তাহলে আমাদের আলোচনা শেষ হলো।